গত ফেব্রুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি এই ডার্ক মোড লঞ্চ করেছিল, কিন্তু এখনও পর্যন্ত ফেসবুকের ক্ষেত্রে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনেই ডার্ক মোড লঞ্চ করা হয়েছে। তবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজ কৌশল অবলম্বন করে আপনার অ্যান্ড্রয়েড ফোনেও ফেসবুক ডার্ক মোডে ব্যবহার করতে পারেন, হোয়াটসঅ্যাপে কী করে ডার্ক মোড এনেবল করা যায়, এই সম্পর্কে তেমন একটি বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনি চাইলে উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হাই, আমি প্রশান্ত মৈত্র এবং আপনারা দেখছেন গিজমো টক বাংলা। এবারে চলুন সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন। এরপর একদম উপরে ডান দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইড মোডটি অন করে নিন। এবার সার্চ বারে টাইপ করুন facebook.com। তারপর সার্চ অপশনে ক্লিক করে দিন। এরপর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করে নিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। একদম উপরে ডান দিকে ডাউন অ্যারো চিহ্নে ক্লিক করে সুইচ টু নিউ ফেসবুক অপশনে ক্লিক করে দিন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, অল করুন, যাতে আমার নতুন আপলোডেড ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার প্রথম অপশনটি টার্ন অন ডার্ক মোড অপশনটিতে ক্লিক করে নেক্সট করে দিন। এরপর ডার্ক অপশনে ক্লিক করে গেট স্টার্টেডে ক্লিক করে দিলেই আপনার ফেসবুকে ডার্ক মোড এনাবলড হয়ে যাবে। আবার লাইট মোডে ফিরে যাওয়ার জন্য ডাউন অ্যারো চিহ্নে ক্লিক করে সুইচ টু ক্লাসিক ফেসবুক অপশনে ক্লিক করে দিলেই আপনি আবার ফেসবুকে লাইট মোড এনাবল করতে পারবেন খুব সহজেই। আপনি যদি ডার্ক মোডে ফেসবুক ব্যবহার করতে চান তাহলে আপনার ফোন থেকে যখনই আপনি আবার ফেসবুক ওপেন করতে চাইবেন আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে facebook.com লিখে সার্চ অপশনে ক্লিক করে দিলেই আপনার ফেসবুক অ্যাপটি ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন আপনার যখন ইচ্ছে। আরেকটি খুব সহজ কৌশল অবলম্বন করে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ডার্ক মোডে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমেই আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ডার্ক থিম মোড ফর ফেসবুক এই অ্যাপটি। এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি নিচে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আমি আগে থেকেই অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে রেখেছি। অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপটি আপনার ফোনে লগ ইন করে নিন। অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে একটি সহজ চেকআপের মধ্যে যেতে হবে। প্রথমে আপনাকে চুজ এ সিকিউরিটি চেকে ক্লিক করুন। এরপর এখান থেকে প্রোভাইড ইউর ডেট অফ বার্থ অপশনটিতে ক্লিক করে দিন। তারপর কন্টিনিউ করুন। এরপর এখান থেকে আপনার জন্ম তারিখটি নির্বাচন করলেই আপনার ফেসবুক অ্যাপটি ডার্ক মোডে ব্যবহার করার জন্য রেডি হয়ে যাবে। অ্যাপটি সম্পূর্ণরূপেই অ্যাড ফ্রি, তাই অ্যাপটি ব্যবহার করার সময় অ্যাডের কোনো ঝামেলা নেই। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।